নতুন ব্লগ ভিডিও তো অনেকদিন, এখন তো একটু গ্যাপ হয়ে যাচ্ছে দেখছি, ঠিক আছে, তো আবার শুরু করলাম ভালো করে, চেষ্টা করছি। তো হঠাৎ করে কন্টেন্ট পেলাম, চা খাচ্ছিলাম দোকানে, তো সুপ্রতীকের ফোন গেল, একটা গচ্ছা লেগেছে ওর, তো এবার নতুন ফোন নেবো, ঠিক আছে। ও নেওয়ারও ছিল ফোন, তো অ্যাকচুয়ালি মানে মকা পে চকা বলে না, তো এবার ফোন নিতে যাবে, কারণ ওর ইয়ে হয়ে গেল এখন, ফটো করেছে ক্যামেরা নিয়ে না চলে যায় আমার সামনে, তো ফোন নিতে যাবে এখন। তার দোকানে আমার চা খেলাম, এখানে বাড়ির কাছেই দোকান, এবার যাব কিংবা মানি স্কোয়ার মল, দেন ওইখানে ফোন দেখবো, তারপর তারপর দেখি কী ফোন নেওয়া যায়, আর তারপর ওর কাছ থেকে ফোনের পার্টিটাও নিতে হবে, নতুন ফোন নিচ্ছে। তো চলো সঙ্গে থাকো, লাস্ট অবধি দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো উবের চলে এসছে, এবার যাচ্ছি মানি স্কোয়ার মল, তারপরে কোথায় ঢুকবো, রিলায়েন্স ডিজিটালে ঢুকবো, দেন ও ফোন দেখবে, তারপর দেখবো ফোনটা নেওয়া যায়, বাপরে গড়ি, তো চলো যাই, ছেড়ে দে ছেড়ে দে। তো চলে এসছি এখন মানি স্কোয়ার মল, ঠিক আছে, তো এবার যাবো ফোন দেখতে, তো চলো যাওয়া যাক, তারপর দেখি কী ফোন নেয়, কী ফোন নিবি তো দেখা যাক, দেখে আমি নট ডিসাইডেড। তো এখন রিলায়েন্স ডিজিটালের সামনে চলে এসছি, ঠিক আছে ভাই, ইমাজিনে ঢুকবি না, আমার বাবা ইমাজিনেশনে পড়ে যাবে। তো যাই হোক, সত্যি আইফোন নেওয়ার মতো এখন অবস্থা নেই, এখন সবে কলেজে অ্যাডমিশন হয়েছে ভাই, তো চলো যাই, ঠিক আছে দেখি কী ফোন নেওয়া যায়, চলো। কভারটা দিয়েছে দারুণ আছে, কভারটা জেল কভার, ভাই যেতে এখন ফোনটা হাত থেকে পড়ে গেল আমার, আমি না খেয়ে কাটাতে হবে আমাকে, আর কি এখানে আছি, ফোন ছাড়াই কাটাতে হবে, আর কোনোদিন ফোন পাওয়া যাবে না ভাই, সেই সেক্সি আছে ফোনটা, আমি তো বলবো এখন এক দেড় মাস এটাই তুই ইউজ কর, তারপর না এটা দেবো না, এটা বাবাকে দিয়ে দেবো, বহুত করলি স্যামসাং ইউজ, এবার বাকি সেটিংগুলো দেখা না, তো ফোনটা সেটিং করা হচ্ছে, বাকি জিনিসগুলো দেখে নি কী কী দিয়েছে,
কাগজগুলো আছে মানে কাজে লাগে বাট 90% লোক পড়ে না সিটিভি দেখা যায় ওগুলো সব দেখি নিচে কোনো সোনার কিছু দিয়েছে এটা খুলবে না আপনি এটাও কিন্তু জলের মধ্যে পড়লে হয়ে গেছে এরকম হবে তাই বা সিম টিম সেট করা এটা ওয়াটার রেজিস্ট্যান্ট কেমন লাগলো ভাই ওকে লাগছে না ভালো লাগছে বাইরে দেখা করছি চলো তো ফোন নেওয়া হয়ে গেছে এবার যাবো কিছু খাবো পার্টি চাই ফোনে ভাই ফোনের পার্টি চাই পার্টি চলো যাওয়া যাক যাবো এই যে আপনাদের দেবু ব্লগস চলে গেল ট্রায়াল নিচে দুদিন লাগবে আজকে নিয়ে নিলাম দেখলাম শার্টটা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার মল থেকে বেরোবো বাইরে দেখি কিছু খাবো ঠিক আছে কারণ বেচারা অনেক টাকায় নষ্ট হয়েছে হঠাৎ ফোন নেওয়া তো একটু হালকার মধ্যেই চেষ্টা করো একটু লো প্রাইসে তো চলো বাইরে যাই তো যাই হোক রুমে চলে এসেছি তখন ওইখানে কিচ্ছু খাইনি কারণ ভাবলাম একবারে পার্টি নেব তো ভালো রকম কিছু পার্টি নেব তাই না তো ওই জন্য রুমে এলাম রুমে আরসালান থেকে বিরিয়ানি অর্ডার করেছি ঠিক আছে তো এখন বিরিয়ানিটা আনবক্সিং হবে এই যে আরসালানের বিরিয়ানি ওয়াই বাপরে কম দামি ট্রাইপড গরিবের ব্লগিং এই যে আসলামের বিরিয়ানি রুমটা দেখে কেউ ইয়ে করো না নতুন শিফট করেছি রুমের অবস্থা খুবই খারাপ তো রুমটা একটু ইগনোর ইট ওকে তো চলো একটু সিনেমেটিক দেখিয়ে স্টার্ট করি খাওয়াটা ঠিক আছে মানে যাই হোক বিরিয়ানি চলে এসেছে মানে বিরিয়ানি তো আগেই চলে এসেছিল যাই হোক হ্যাঁ আনবক্স মানে দেখিয়ে দিলাম সব বিরিয়ানি ঠিক আছে আর এটা বেসিকলি ফুড ভিডিও ছিল না তো আমি রিভিউ দেবো না বাড়িতে বসে ফুডের হ্যাঁ তো নিজের খাই ডিনার করি ঠিক আছে আজকের ভিডিও এখানে এন্ড করছি ঠিক আছে তো ভিডিওটা যা লাস্ট অব দেখেছ অনেক 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 ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর বেশি ভালো লাগে বেশি না ভালো লাগবেই হ্যাঁ আরও তুমি ওতে সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও নিউ যত কন্টেন্ট আসবে সব তুমি দেখতে পারবে ভিডিওগুলো নোটিফিকেশান চলে আসবে বেলাইকানটা দাব দাও বেশি বেলাইকান দাববে তো ঠিক আছে বহুত খিদে পেয়েছে দেখা হচ্ছে না এই ভিডিওতে চলো টাটা